বড় কষ্ট কি, নবী নিজে বলতেছেন আমার উম্মতিরা অন্যায় করলে আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করি, ক্ষমা চাই আমার উম্মতের, আল্লাহ অমুক ব্যক্তি ভুল করেছে তুমি তারে ক্ষমা করে দাও। তো এমন বান্ধব ভুল করে ছেলে মাফ চায় গভীর রাত্রে, যা বাবা যে আমার ছেলে ভুল করেছে মাফ করে দাও। বাবা যদি কাজ নাই চেয়ারম্যান মেম্বার যায়, মাতবাররা যায় এলাকার মধ্যে যায় মাতবার, গোপনে মাফ চায়, সর্দার সর্দার গোষ্ঠীর মানুষ যে মোল্লা গোষ্ঠীর কাছে মাফ চায়। তদ্রূপ নবীজি আল্লাহর দরবারে ইস্তিগফার করুন মাত্র, আল্লাহ আমি ওর তরফ থেকে তওবা করলাম, মানে তুমি মাফ করে দাও। সেই নবীর ঈদে মিলাদুন নবী পালন করতে যায়, তোমাদের কষ্ট হয়, তোমাদের মতো বেঈমানের সাথে আমাদের কোনো সম্পর্ক যেটা বলেন ঠিক কি না? এই জন্য সুন্নিদের আদর্শ আলাদা। সুন্নিরা মানুষের গায়ে হাত দিতে, মানুষকে কষ্ট দিতে পারে না, সুন্নিরা মারামারি পছন্দ করে না, সুন্নিরা বোমাবাজি পছন্দ করে না, সুন্নিরা কাউকে আঘাত করে না, কারণ রাসূলের আদর্শ যাদের অন্তরের ভিতরে তারা শুধু নবী নবী বলে কাঁদতে জানে, নবীর প্রেমে জীবন দিতে জানে, নিতে জানে না। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এদের দিলে মায়া, সুন্নিরা দেখবেন নবীর কথা কইলেই চোখে পানি আসে। এই জন্য যত দেখবেন, যত আমি বাংলাদেশের যতগুলো দেখলাম, নবীর দুশ্মনেরাই বেশি অন্যায়ের মধ্যে জড়িত, নবীর পক্ষের লোক একটা জড়িত খুব কম, খুব কম, যদিও দু একটা থাকে হয়তো কইতে পারেন হুজুরা আছে। আমার ভাইরা আমার বন্ধুরা আমার, সেই নবীর পক্ষে থাকলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? শুধু তাই নাই, আসমানের ফেরেশতারা নবীর মিলাদ পরে, মিলাদ মিলাদ পরে যেটা বলতেছিলাম, আ মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, নবী আসার আগমনে খুশি হয়েছে ফেরেশতারা, খুশি হয়েছে অন্যান্য নবীগণ, খুশি হয়েছে অন্যান্য সাহাবী গবাদান, অন্যান্য নবীর সাহাবীরাও খুশি হয়েছে, অন্যান্য নবীগণ আফসোস করেছে এই নবীর উম্মত হওয়ার জন্যে, বিনা দরখাস্তই বিনা চায় আমরা নবীর উম্মত হয়েছি। এই শুকরিয়া আদায় করে কোনোদিন কাম আমরা শেষ করতে পারবো না। এই জন্য আমার আল্লাহ বলেন আমার রাসূলনা রহমতন লিল আলামিন, আল্লাহ বলে হাবিব রে আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন, হাবিব পৃথিবীর মধ্যে কুল কায়নাতের রহমত বানাইলাম আপনারে, আর কুল কায়নাতের স্রষ্টা আমি, আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আপনাকে দুনিয়ায় পাঠাইলাম উম্মতের কাণ্ডারি বানাইয়া, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, এত মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ান, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা আমার বন্ধুরা, আমার সেই নবী দুনিয়ার মধ্যে আগমন করে কথা বুঝাইতে গেলে অনেক কথার প্রয়োজন, যেটা আপনাদের বললেন নবীর একজন সাহাবী নাম তার শুনে না, নামাজের ওয়াজ করতেছিলেন আমার আগের বক্তা, নবীর আদর্শ কেমন ছিল, সাহাবীদের আদর্শ কেমন ছিল, তাদের মধ্যে একজন সাহাবীর নাম হলো আব্দুল আনসারি, নামটা কি বলেন, নামটা কি আব্দুল আনসারি, এত গরিব ছিল, ব্যবসায়ী ভাইয়েরা শুনে নেন আপনাদেরকে নিয়েও কিছু কথা বলা লাগবে, শুধু নবীর সম্মানের মধ্যে নয় আপনাদের নবীর জিন্দেগিটা, নবীর জিন্দেগিটা যদি বলি, কারণ নবী তো নিজেই মেষ চড়াইছেন, নবী আমার বকরি চড়াইছেন, নবী আমার মাটি কাটছেন, নবী আমার মাটি টানছে, নবী আমার ব্যবসা করেছেন, নবী আমার রাজনীতি করেছেন, নবী জি শুধু দুনিয়ার মধ্যে, আমরা অনেকে বলি নবী গরিব ছিলেন, সত্তর তালিকা বড় গায়ে দিয়েছেন, নারে বাজান না, আমার নবী এমন পোশাক গায়ে দিছে যার দাম হচ্ছে 42,000 দিরহাম, যা পৃথিবীর কোনো রাজা বাদশাহ পড়তে পারে নাই, আমার নবী বাদশারও বাদশাহ ছিলেন, আমার নবী এমন কাপড় গায়ে দিছে, আমার নবী সিরাযুক্ত কাপড় গায়ে দিছে, নবী জি বোঝানোর জন্য উম্মতিরে, আজকে তোমরা ধনী হয়েছ, কোনো তোমরা কি অহংকার করো না, গরিব হয়েছ কষ্ট পেও না, হে মুসলমান সব আদর্শ শিক্ষা দিছে রহমাতুল লিল আলামিন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, যে গুণাগুণ অন্য নবীদের ভিতরে ছিল না আমার নবীর ভিতরে ছিল, ও মুসলমান নামাজের একটা কথা বলে আমি আবার অন্যদিকে যাব। আব্দুল আনসারি ছিল একজন গরিব সাহাবি, ওনার কাপড় ছিল না, আল্লাহ নবী একদিন ডাকতে বলেন সাহাবীরা রে, আমি নবী ঘোষণা করে দিলাম, আজকে যারা আমি নবী ঘোষণা করে দিলাম নামাজের মধ্যে, যারা পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। নবীজি বলছে আমি হাত ধরে জান্নাতে নিব, নবীর সাথে জান্নাতে যেতে চান কি চান না? যারা বলেন চান কি চান না? আমিন বলেন, আমিন বলেন, আল্লাহ।
নবীর এক সাহাবি, নাম হলো আব্দুল আনসারী, উনি বাড়িতে গেলেন, বিবি ডাকতে বলে কেমন বিবি ছিল, আপনারা ওয়াজ শুনে গেলে বিবি রাজি গাইলে বলবেন, নবীর সাহাবিদের বিবি রাজি গাইতেন, স্বামীরে আপনি গেলেন নবীর কাছে কি ওয়াজ শুনে আসলেন, কি আলোচনা শুনে আসলেন, নবীজি বা নবীর সাহাবি আব্দুল আনসারী বলে বিবি রে আজকে আমার নবী একটা ওয়াজ করছে, ওয়াজটা হলো যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো মতো আদায় করে নিতে পারে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। বিবি ডাকতে বলে স্বামী রে আমি আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, স্বর্ণের অলঙ্কার চাই না, জীবনে সুন্দর খাইতে চাই না, সুন্দর বিছনা চাই না, আপনার কাছে চাই সবই, কিচ্ছু চাই না, আপনার কাছে শুধু একটা জিনিস চাই, আমি যেন সময় মতো সলাত আদায় করতে পারি, কারণ আপনি আমার স্বামী, আপনি যদি আমার পর অসন্তুষ্ট থাকেন আমি তাহলে সলাত আদায় করে শান্তি পাব না, আমার আল্লাহরে আমি রাজি খুশি করতে পারবো না, আপনি আমাকে একটুকু সুযোগ দিবেন আমিও যেন সময় মতো সলাত আদায় করতে পারি, আমি যেন আমার নবী রহমাতুল্লিল আলামিনের হাত ধরে জান্নাতে যেতে পারি, জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর সাহাবী বললেন বিবি রে ঠিক আছে, দেখেন না আমাদের বিবিদের আদর্শ আর নবীর সাহাবীদের বিবির আদর্শ, আমাদের বিবি চায় স্বামী এত টাকা ইনকাম করছে, স্বর্ণ অলঙ্কার চায়, বাড়ি চায়, খাট চায়, পালঙ্গ চাই, টিভি চায়, মোবাইল চায়, আর নবীর সাহাবীদের বিবিরা চায় সুযোগ একটু আমল করবো, নবীর সঙ্গে জান্নাতে যাব, স্বামী আপনি যাবেন জান্নাতে আমার সাথে করে নিয়ে যাবেন, আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজে আসে, নামাজে এসে সালাম ফিরে চলে যায় বাড়িতে, আমার নবী সালাম ফিরে ডাকতে বলে আমার সাহাবিদারে আমি দেখতেছি আব্দুল্লাহ আনসারী আজ কয়েকত নামাজ, আমি সালাম ফিরে আমি আমার সাহাবিরে আমি দেখতে পাই না, সাহাবিরা বলে হুজুর হয়তো দুনিয়ার প্রেমে পড়ে গেছে, দুনিয়ার মোহে পড়ে গেছে, আমার নবী বললেন সাহাবিরারে আমার সাহাবির বিরুদ্ধে কথা বলো না, আমি নবী নিজেই খবর নিব কেন সে আসে নাই, কেন সে দৌড়ায় চলে যায় না, মাস শেষ করে চলে যায়, নবী যে চলে গেলেন আস্তে আস্তে করে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন, নবী যা সালাম দেয় বাড়ি রঙিনে সালাম দা সালাম আলাইকুম ইয়ালাল বাড়ি, বারবার সালাম দিলেন, তিন তিনবার সালাম দিলেন নবীজি, একবারও সালামের জবাব নবীজি পাইলেন না, কোনো মুসলমানের কোনো মুমিনের বাড়ি প্রবেশ করতে হলে সালাম লাগবে, অনুমতি লাগবে, অনুমতি সারা বাড়ির ভিতরে প্রবেশ করা যাবে না, এটাও আমার নবীজি শিক্ষা দিয়েছে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না। আমার ভাইরা আমার বন্ধুরা আমার এটে এটে চলে আসলেন, পিছন থেকে আনসারী একদড়ি চলে আসলেন, এসে রাসূলুল্লাহর পাশে দাঁড়ায় সালাম দাও, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাকতে বলে আনসারী রে আমি নবী তিন তিনবার সালাম আমি কেন উত্তর দিই নাই, কেন জবাব দিতে পারবো না, এটা আপনি দেখলে বলতে পারবো, নবী গো আপনি যদি দয়া করে যাইতেন আমার বাড়ির রাঙ্গি নাই, নবী বলে চলো, সুবহানাল্লাহ বলে নবীজি নিয়ে চলে গেলেন, সাহাবীরে নিয়ে চলে গেলেন বাড়ির ভিতরে, যান আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দরজা খুলে দিলেন, দরজা খুলে দেখতে পাইলেন ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া, নবীজি বললেন সাহাবীরে ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন, সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমার বাড়ির আঙ্গিনে আসলেন সালাম দিলেন তখন এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় ছিলাম, আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, পণ্ডের মধ্যে কোনো কাপড় ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। আল্লাহ বলে আনসারী রে তুমি কি শুনাইলা, আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেদিন ওয়াজ করলেন পাঁচ ওয়াক্ত সালাত যে ব্যক্তি সময় মতো উত্তমতা আদায় করতে পারবে আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন, এই ওয়াজটা যখন আমি বাড়ি এসে করলাম আমার বিবি বলে স্বামী রে দুনিয়ার মধ্যে টাকা পয়সা দন দৌলত কিচ্ছু চাই না, একটু সময় করে দিবেন আমি যেন
আমি নামাজে যাই, সলাত আদায় করে যখন আপনি সালাম ফিরেন, আমি একটা দড়ি বাড়ি আসি এই গর্তের মধ্যে ঢুকে যাই, কাপড় খুলে আমার বিবিরে দিই, কারণ আমাদের স্বামী স্ত্রী মিলে একখানা কাপড়, এই কাপড়টা পরে আমার বিবি নামাজে দাঁড়ায় দেয়। আপনি যখন মসজিদে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, সঙ্গে সঙ্গে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমি আনসারি ঘরে থাকতে পারি না, পাগলের মতো ছুটে চলে যায় আপনার পিছে নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ফিরে আসে যখন ঘরে, আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় থাকি, ওই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। আপনি যখন সালাম দিয়েছিলেন তখন আমার পণ্যের মধ্যে কোনো কাপড় ছিল না, এই কারণে আমি সালামের উত্তর দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আদবি মাফ করুন। আমার নবী ডাকতে বলে আনসারি, আমি নবী কথা দিলাম, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে জান্নাতে নিয়ে যাব, সাথে করে জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। কাপড় নিয়ে আজকে দেখেন চট্টগ্রামের জমিনে, যিনি সবচেয়ে গরিব তার কিন্তু একটা কাপড় নাই, তারও দুই চারটা কাপড়, যারা বিক্রি করে তারও 10-12টা কাপড় আছে। তাহলে নামাজে কোনো সাহায্য দেওয়ার মতো ব্যবস্থা নাই, নামাজে অলসতা করার মতো কোনো ব্যবস্থা নাই, নামাজে ফাঁকি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, যে নামাজ কাপড় ভালো না এটা ভালো না বলার সুযোগ নাই। এক কাপড়ে যদি দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, এরম দরিদ্র চট্টগ্রামের জমিনে কেউ নাই, আমার মন বলে বাংলার জমিনে নাই। এই জন্য নামাজ এই জন্য সর্বপ্রথম নামাজের ফয় নামাজের বিচার করবে আমার আম্মা, আমার সুন্নি ভাইয়েরা শুনে নেন। আয়তাও সব কিছু শিক্ষার পিছনে আমার নবী, যেদিন নবী মিলাদ শুরু হয়ে গেল আগমন করলেন, সেদিন থেকে 63 বছরের জিন্দেগি আমার নবীর জিন্দেগি, প্রতিটা জিন্দেগি ধাপে ধাপে প্রতিটা জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে জোরে বলেন ঠিক কিনা।